আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসসালাতসালাম আল রাসুলিল্লাহ ওয়াসাবিহি ওমান ও আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক যুগান্তর আয়োজিত রমজানের আলো অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি আপনারা জাতীয় দৈনিক দৈনিক যুগান্তরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই অনুষ্ঠানের শুরুতে আমরা গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোকপাত করে থাকি এরপর আপনাদের করা বিভিন্ন প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি আজ তারই ধারাবাহিকতা শুরুতে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই তা হলো ফিতরা এর শরিয়াতে গুরুত্ব কি এবং আদায়ের পদ্ধতি কি। সে বিষয়ে আমরা কথা বলবো প্রিয় দর্শক আমরা যেটাকে ফিতরা বলে চিনি আমাদের সমাজে সেটাকে আপনার জাকাতুল ফিত্র বলে আখ্যায়িত করা হয়েছে মূলত হাদিসে আর জাকাতুল ফিতির যেটি সেটি হল মানুষের অনেকটা বলতে পারি শরীরের জাকাত আমরা সম্পদের জাকাত দিয়ে থাকি সেটা হলো সাধারণ জাকাত আর জাকাতুল ফিতর হলো আমাদের শরীরের জাকাত বা রোজার জাকাত রসলি করিম সাল্লি সাল্লাম রমজানের শেষ প্রান্তে এসে একটি আমল আমাদেরকে করতে বলেছেন তা হলো ফিতির ফিতরা দেওয়া বা জাকাতুল ফিতির দেওয়া এটা হলো এক প্রকার দানমূলক ইবাদত যে দানটা মূলত করতে হয় প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তি তার গোটা পরিবারের এবং অধীনস্থদের সকলের পক্ষ থেকে যাদেরকে কালা তারা তৌফিক দিয়েছেন অনেক ঐলামায়করাম বলেন যে যেমন সৌদি আরবের স্কলাররা মনে করেন যে সবার জন্য ফিতরা দিতে হবে ধনী গরিব সবাইকে কিন্তু অধিকতরা বিশুদ্ধ মত হলাম অভয়ারণ্যতের মতটি এই ক্ষেত্রে তিনি বলেছেন যে মূলত যারা ধনী অর্থাৎ জাকাত দেওয়ার মতো সম্পদ যাদের আছে তারা তাদের গোটা পরিবারের সকল সদস্যদের এমনকি ছোটো বাচ্চা থাকলে তাদের তরফ থেকেও সদ্যভূমিষ্ট হয়েছে তার তরফ থেকেও এমনকি তাদের বাসায় নিয়মিত থাকেন থেকে কাজ করেন এরকম কাজের বুয়া হতে পারেন হাউস ড্রাইভার হতে পারেন যারা একান্ত তাদের একান্নভুক্ত তাদের তরফ থেকেও ওই ব্যক্তিকে জাকা আতুল ফিতির আদায় করতে হবে পরিবারের কর্তাকে আর এর সপক্ষে সবচেয়ে বড় যুক্তি হলেনবীসাল্লাহাম বলিস কাতা আন ইল্লা আনজাহারে জেনান অর্থাৎ কোনো ব্যক্তি ধনী না হলে তার জন্য কোনো শরীর সদকা কোনো বর্তায় না অতএব যারা জাকাত দেওয়ার মতো ক্ষমতা যাদের আছে পরিমাণ সম্পদ আছে তাদের জন্য রমজানের শেষে নিজের এবং নিজের পুরোটা পরিবারের সদস্যদের তরফ থেকে ফিতরা দিতে হবে ধরুন আপনার পরিবারে আপনার স্ত্রী আছেন আপনার মা বাবা যদি আপনার অধীনে থাকেন এবং একান্নভুক্ত হন তাহলে তাদের সহকারে আপনার সন্তান যে কোনো তাদের তরফ থেকে আপনাকে জাকাত দিতে হবে ছয়জন সাতজন হলে সাতজনের পক্ষ থেকে আপনাকে ফিতরা দিতে হবে জাকাত উল দিতে হবে এই জাকাতুল ফিতির দিতে হয় রমজানের শেষ দিকে এসে কেন আমরা জাকাতুল উল দেব দেবো এর মূল উদ্দেশ্য কী নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জাকাত উল সম্পর্কে এটা তোহরাত ওয়ার রাফাস ও তহমাত দুটি উদ্দেশ্যের কথা তিনি বলেছেন আমরা ফিতরা কেন দেব তার প্রথম উদ্দেশ্য হলো যাতে এর মাধ্যমে গরিব অভাবীদের খাদ্যের অ্যারেঞ্জ হয় অন্তত রমজানের একটি সরি ঈদের একটি গুরুত্বপূর্ণ দিনে যেন তাদের বাসায় খাবারের ব্যবস্থা থাকে ঈদের দিন যেন তাদের খাবারের চিন্তা যাতে তাদের না করতে হয় এজন্য তাদেরকে খাদ্য যেন দেওয়া হয় সে উদ্দেশ্যে আর আল তহরতাল্লিশ রফাস রোজাদার ব্যক্তি রমজান মাস ব্যাপী রোজা রাখার পর যে অনর্থক কথা বলে ফেলেছে ছোটোখাটো ত্রুটি হয়ে গেছে এগুলো থেকে তার রোজাকে রিফাইন্ড করে ফ্রেশ করবার জন্য এই ফিতরা ফিতরার মাধ্যমে আমাদের রোজাটা ফ্রেশ হয় রিফাইন্ড হয় আবার গরিবের জন্য খাদ্যের অ্যারেঞ্জ হয় এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে ইসলামী শরীয়ত আমাদেরকে ফিতরা দিতে বলেছে হ্যাঁ প্রিয় দর্শক এই জন্য রমজানের পড়ন্তবেলা এসে আমাদেরকে ফিতরা দিতে হবে ফিতরা দেওয়ার সময়সীমা কখন এবং কোন সময়টাতে ফিতরা দিতে হবে এর উত্তর হলো যে ফিতরা মূলত ঈদের চাঁদ যখন উঠ দেখা দিয়েছে আমরা দেখতে পেয়েছি সবরের চাঁদ তারপর থেকে নিয়ে ওই চাদার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত ফিতরা দিতে হবে ঈদের নামাজের পরে যদি কেউ ফিতরা আদায় করে তো রসুল্লাহ আকরম সাল্লা আলি বলেছেন যে ইনহ সদাকাত মিনা সাদাক্কাত তাহলে সেটা অন্য দশটা দানের মতো একটা দান হয়ে যাবে ফিতরা আদায়ের যে দায়িত্ব ছিল ওয়াজিব সেটা কিন্তু আদায় হবে না গুণাগার হয়ে যাবেন অনেকে ফিতরাটা রেখে দেন যে ঈদের নামাজের পরে গরিব আসবে তাদেরকে দিবেন এটা ভুল ঈদের নামাজের আগে আগে গরিবের কাছে পৌঁছে দিতে হবে ইসলাম বলে আগে গরিবের ঘরে খারাপ খাবার পৌঁছাও তার মুখে হাসি ফোটাও আনন্দ দাও তারপর তুমি আনন্দ করো এবং তোমার মুখে হাসি আসুক অতএব সেই জায়গা থেকে ফিতরা আমাদেরকে আগে আদায় করে দিতে হবে আবুদাবুদে বর্ণিত হয়েছে আব্দুল ইমিন আব্বাস রাদিল্লাহ তারা বর্ণনা করেছেন তিনি বলেছেন যে ফারাদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাত আল ফিতরি তো হতো আতাল ইসমিন লাগবি আইন লাগবি মিন লাগবি ও রফাসি ও তো আমাদিল মাসাকিন ফমান আদাহ কাবুল সাল্লা ফাইয়া মকবুল আহমান আদাহ আবাদ সাল্লাতে ভাইয়া সদাকাত সদাকাত যেটি আমরা বলেছি ওটি হাদিসের ভাষ্যে এভাবে এসছেন বিশাল্লাহ সাল্লাম থেকে আব্দুল ইবনা আব্বাস বর্ণনা করে বলেছেন যে নবীজি সাল্লাহ সাল্লাম জাকাতুল ফিতির বাফিতে আমরা যেটাকে বলছি এই জাকাতুল উল ফিতির তিনি ধার্য করেছেন রোজাদার ব্যক্তির রোজাকে তার ভুল ত্রুটি থেকে পরিচ্ছন্ন করবার জন্য আর গরিব দুঃখীদের জন্য খাদ্য যেন হয় খাদ্যের ব্যবস্থাপনা যেন হয় সেই জন্য যে ব্যক্তি ঈদের নামাজের আগে এটি আদায় করলো সেটি তার পক্ষ থেকে কবুল হবে ফিতরা হিসাবে আর যে ঈদের নামাজের পরে করবে সেটি সাধারণ দান হবে ফিতরা হিসাবে কবুল হবে না বোখারি মুসলিম একজন বর্ণনা করেছেন বিশ্ব আলাহি সাল্লাম বলেছেন এটা স্বাধীন দাস নারী পুরুষ ছোটো বড়ো সবাই পক্ষ থেকে আদায় করতে হবে অতএব পরিবার যিনি কর্তা তিনি তার অধীনস্থ দাস থাকলে তাদের পক্ষ থেকে নারী শিশু যারা থাকবে তাদের সবার পক্ষ থেকে তাকে আদায় করতে হবে আর সেই সাথে ফিতরা আমরা কি দিয়ে দেব এটা নিয়ে অনেক বিতর্ক আছে অনেক কথা আছে নবিকিম সাল্লা সাল্লাম যেদিকে খাদ্য হিসাবে বলেছেন এবং কয়েকটি আইটেম দিয়ে ফিতরা দেওয়ার কথা তিনি বলেছেন সেই আইটেমগুলো হলো খেজুর কিশমিশ তারপরে আপনার জব এ জাতীয় খাদ্য আইটেমগুলোর কথা তিনি বলেছেন এই জন্য যে দেশের যেটা প্রিন্সিপাল ফুড বা প্রধান খাদ্য সেটা দিয়ে ফিতরা দেওয়া উত্তম বলে অনেক কোলামায়করা মত ব্যক্ত করেন অনেকে মনে করেন যে সেটা দিয়ে আদায় না করলে ফিতরাই আদায় হবে না যেমন সদের স্কলাররা মনে করেন কিন্তু ইমাম আবানিফুল্লাহর মাঝাব হলো যে ফিতরা খাদ্য হলো মূল খাদ্যের মূল্য যদি পরিশোধ করে দেওয়া হয় তাহলে তাতেও ফিতরা আদায় হয়ে যাবে এর সপক্ষে যুক্তি হিসেবে তারা পেশ করেন যে আসলে একটা সময় ছিল রসুল আহমসাল সাল্লাম যখন বেঁচেছিলেন তার জীবদ্দার সাথে তখন পৃথিবীতে আপনার পণ্যের বিনিময় পণ্য লেনদেন হতো কারেন্সির ব্যবহার এতটা ছিল না কিন্তু এখন সময়টা হলো কারেন্সির এখন পণ্যের বিনিময় পণ্য লেনদেন হয় না বললেই চলে অতএব এখন গরিবকে যদি আমরা নগদ অর্থ দিয়ে দিই তাহলে তিনি খাদ্য নিতে পারবেন খাদ্যের কাজও হবে যে কোনো কাজ হবে অতএব খাদ নগদ অর্থ দেওয়াটাই অধিক যুক্তিযুক্ত এবং গরিবের জন্য অধিক উপযোগী যেহেতু এখানে গরিবকে উপকার করা গরিবের কল্যাণ করাটাই হলো মূল উদ্দেশ্য অতএব গরিবের কল্যাণ অধিকতর হবে যেখানে সেটি আমাদের করা উচিত সেই জায়গা থেকে তারা নগদ অর্থ দেওয়াটাকে জায়জ বলেন এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী এবং যুক্তিযুক্ত যাই হোক এটা নিয়ে আমরা নিজেরা ঝগড়া ফেসাদে লিপ্ত হব না বরং আমরা যেটিকে অধিকতর শক্তিশালী বা যুক্তিযুক্ত মনে করবো দৈর্য সমৃদ্ধ মনে আমরা করতে পারি কেউ যদি মনে করেন রুসুলাইকাম সল্লাহি সাল্লাম খাদ্য দিয়ে দিয়েছেন সাবাইকরাম খাদ্য দিয়ে দিয়েছেন আমরাও খাদ্য দিয়ে দিব তাহলে সেটা উত্তম তিনি রুসুলাইকাম সল্লি সালামের হুব হু আমার উপরে করলেন খাদ্য দিয়ে দিলে যে ফিতরা আদায় হবে না এমন কেউ করেন না ওইটা এদিক থেকে সেটা ব্যাপক এবং নিরাপদ বলতে পারি আমরা কিন্তু নগদ অর্থ দিয়ে দিলে সেটা গরিবের জন্য অধিকতর উপযোগী সেই জায়গা থেকে আমরা নগদ অর্থ দিতে পারি যেটি আপনার কাছে অধিকতর শক্তিশালী মানুষ হয় সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে যে আইটেমগুলো হাদিসি এসছে সেগুলো জব খেজুর পনির কিশমিশ এবং গম এই যে পাঁচটি পদ এই পাঁচটির যে কোনো একটি থেকে আমরা দিতে পারি ফিতরা হিসেবে আর এটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে সমস্ত গরিব অভাবীদেরকে দিব তাদেরকে যথেষ্ট আগে থেকে দিব ঈদের চাদুটার পর থেকে দেওয়ার নিয়ম হলেও ওই অল্প সময়ের ভিতরে গরিবের কাছে পৌঁছানো কঠিন হতে পারে যে রাতে চাঁদ দেখার সংবাদ আস্তে আস্তে দেরি হয়ে গেল ঈদের সালাদ পর পর এর মধ্যে গরিব আমি কোথায় খুঁজে পাব বা গরিবের কাছে পৌঁছানো কঠিন তাহলে আপনি দুই তিন দিন আগেও সাতাশ আঠাশ উনত্রিশ এই দিনগুলোতেও ফিতরা দিতে পারেন এ বিষয়ে সারা বিশ্বে রামায়কাম মত ব্যক্ত করেছেন অতএব সেই জায়গা থেকে আগে থেকে আমরা ফিতরা দিতে পারি যারা বিদেশে আছেন প্রবাসে আছেন সেখানে যদি এরকম উপযুক্ত গরিব তুলনামূলক কম পান তাহলে আপনার দেশে আপনি ওখানে ফিতরা যে পরিমাণ হয় আপনার সেটি দেশে আপনি পাঠিয়ে দিয়ে দেশের কোনো গরিব দুঃখীদের মধ্যে আপনি ফিতরা বিতরণ করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদ্যিল্লা প্রিয়দর্শক এই ছিল মোটামুটি ফিতরা বা জাকাতুল ফিতির সম্পর্কিত আলোচনা এটি কিন্তু ওয়াজিব বিধান না করলে আমরা গুণাগার হবো বিধায় আমরা জাকাতুল ফিতির আদায় করে দেবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভাগেই আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন এবং ইসলামের এই সৌন্দর্য সৌকমার্য এই যুক্তিপূর্ণ বিধিবিধানগুলো দেখে ইসলামের প্রতি আমাদের আরও বেশি আকৃষ্ট হওয়ার কথা আল্লাহ তালারের নামত আমরা যে মুসলিম হতে পেরেছি জন্য আল্লাহ সুখ আদায় করার কথা এবার চলে যে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে যে প্রশ্নগুলো আমরা পেয়েছি ইতিমধ্যে বিভিন্ন দর্শকরা বিভিন্ন লাইভে বা ভিডিওতে প্রশ্ন করেছেন তখন থেকে একটি প্রশ্ন হলো আমি বিয়ে করেছি বিয়ের পর জানতে পেরেছি আমার স্ত্রীর বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল অবস্থা আমার করণীয় কি ভাই তিনি যদি তবা করে এখন ফিরে আসেন তাহলে আপনি তাকে ক্ষমা করতে পারেন আল্লাহ তায় ক্ষমা করুন সে করবেন আর যদি তিনি এখন সে পদভ্যাসে লিপ্ত রয়েছেন এরকম মনে হয় তাহলে আপনি চাইলে তার সাথে সংসার করতে পারেন চাইলে তাকে বাধ দিতে পারেন সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি যদি সংসার করেন এই উদ্দেশ্যে করবেন যে তাকে আমি রেখে সংশোধন করব আর যদি রেখে সংশোধন করতে নাও পারেন তথাপি আপনার গুণা হবে না আপনি ছাড় দিলে তিনি অনৈতিক সম্পর্কে জড়ালে যে আপনাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ব্যাপারটি কিন্তু সেরকম নয় এরপরে প্রশ্ন হলো একজন জানতে চেয়েছেন ভাঙতি রোজা রাখার নিয়ম কী প্রশ্ন উত্তর হলো প্রিয় দর্শক রমজানে যদি আপনার রোজা ভাঙা পড়ে কোনো কারণে মাসিক হওয়ার কারণে মেয়েদের অথবা অসুস্থতার কারণে কেউ রাখতে পারেনি তাহলে রমজানের পরে সেটি রাখার বিশেষ কোনো নিয়ম নেই ঈদের দিন রোজা রাখা নিষেধ ঈদের পরে যে কোনো দিন আপনি চাইলে ধরুন সগোল মাসে অথবা সগলে পরে যে কোনো সময় আপনি চাই রোজাগুলো রাখতে পারেন সেক্ষেত্রে ধরুন আপনার দশটা রোজা ভাঙতে পড়েছে তো দশটাই ধারাবাহিকভাবে রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি সপ্তাহে একটা করে রাখেন বা একবার দুইটা রাখেন আবার গ্যাপ দিয়ে আরেকটা রাখেন কোনো অসুবিধা নেই আপনি রাখার সময় আপনার মাথায় এ নিয়ত থাকতে হবে যে এটি আমি রমজানের যে ছুটে যাওয়া রোজা সেটা রেখে দিচ্ছি বাস এটুকু থাকলেই যথেষ্ট হবে আলাদা করে কিছু করতে হবে না ইনশাআল্লাহ এ পরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তা হলো না অবস্থায় সারি খেলে রোজা হবে কি না হ্যাঁ প্রিয় দর্শক নাপাক অবস্থায় সারি খেলে রোজা হয়ে যাবে যদি কারো গোসল ফরজ হয় অবস্থা অবস্থায় তিনি রোজা রাখেন এই সারি খেয়ে ফেলেন কোনো অসুবিধা নেই সারি খেয়ে তাকে নামাজের আগ মুহূর্তে আবার রোজা রেখে ফেলতে এই নামাজের আগ মুহূর্তে তাকে গোসল করতে হবে গোসল করে তাকে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপর প্রশ্ন হলো কেউ যদি কোনো এক দেশে রমজানের রোজা শুরু করেন এরপরে অন্য দেশে তিনি আসেন সেক্ষেত্রে তার রোজা কম বেশি হলে কী করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইদের এবং যারা ইউরোপে থাকেন তাদের প্রসরে থাকে ধরুন মধ্যপ্রাচ্যে থেকে রমজান শুরু করেছেন সেখানে যেহেতু একদিন আগে চাঁদ দেখা যায় তারা একদিন আগে রোজা শুরু করেছেন বাংলাদেশে আসার পর রোজা তিরিশটা হলো তাহলে তার রোজা কিন্তু একটা বেশি হয়ে যাচ্ছে হিসাবে একত্রিশটা হয়ে যাচ্ছে কারণ একদিন আগে বাংলাদেশ থেকে রোজা তারা শুরু করেছেন আবার বাংলাদেশে তিরিশটা রোজা আছে তাহলে তিনি বাংলাদেশের সব হিসাবে তো রাখলেনই আবার সেখানে একদিন আগে থেকে রাখলেন একত্রিশটা হয়ে গেল তো এক্ষেত্রে তার করণীয় হল একত্রিশটাই তাকে করতে হবে যেহেতু তিনি যেখানে আছেন সেখানে রমজান থাকলে তিনি ওই মুহূর্তে তাকে রোজা রাখতে হবে তিনি সেখানে ছিলেন রমজান ছিল সেজন্য রোজা রেখেছেন আবার বাংলাদেশে রমজান পেয়েছেন তাই তিনি রমজান রোজা রেখেছেন তাকে এটা করতে হবে তবে উনত্রিশটার নিচে হলে আটটা রোজা তাকে কাজা করতে হবে ধরুন বাংলাদেশ থেকে কেউ রোজা শুরু করেছেন তাহলে সৌদি আরবের একদিন পরে রোজা শুরু হয়েছে তারপরে তিনি যখন সৌদি আরবে চলে গেলেন বা মধ্যপ্রাচ্যে কোনো দেশে চলে গেলেন সেখানে যাওয়ার পরে রোজা যদি তাদের উনত্রিশা হয় তাহলে কিন্তু তার রোজা মোট আঠাইশটা হবে কারণ একদিন আগে বাংলাদেশের বাংলাদেশে তিনি একদিন পরে বাংলাদেশের একদিন পরের রোজা শুরু হয়েছে যার কারণে তিনি একদিন পরের রোজা শুরু করেছেন সৌদি আরবের একটা রোজা তার মিস হয়েছে আবার উনত্রিশটা হওয়ার কারণে উনত্রিশতম রোজা হলো ত্রিশতম হলো না তাহলে সব মিলিয়ে দুইটা রোজা তার কম হয়ে যাচ্ছে আঠাশটা রোজা হচ্ছে এরকম যদি হয় তাহলে রমজান পরে আরেকটা রোজা তিনি রেখে দেবেন কারণ আঠাশটা রোজার কোনো অপশন নাই উনত্রিশটা হতে পারে আরেকটা রোজার পরে রেখে দিলে তার রোজার ফরজ আদায় হয়ে যাবে এই ছিল আপনার মোটামুটি আপনাদের প্রিয় দর্শক আরও অনেক প্রশ্ন রয়েছে কিন্তু আমরা আজকে অনুষ্ঠানে একবারে শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম জানলাম সেগুলো হচ্ছে আমল করার তফিক দান করুন রমজানের পড়বন্ত পড়ন্ত বেলা এসে আল্লাহর কাছে আরও বেশি দোয়া এবং মাগফিরাত কামনা করা জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি কামনা করা এবং জান্নাতের প্রত্যাশা করা এগুলো আরও বেশি বাড়িয়ে দেওয়া উচিত কারণ শেষ মুহূর্তে আল্লাহ তালা এগুলো অনেক বেশি দান করে থাকেন মানুষদেরকে আল্লাহ তো আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম উলাইকুম রহমতুল্লাহ বরক